অসংখ্য ভক্তপ্রাণ মানুষ বিভিন্ন প্রান্তর থেকে আগত, সবার চরণে আমি ভক্তি নিবেদন করছি। আমরা বাউল, আর বাউলা গান আমাদের দেশের ঐতিহ্য। আমরা সবাই মিলে আমাদের ঐতিহ্যকে রক্ষা করব এবং একসাথে কাউকে কাদা ছোড়া ছুড়ি না করে আমরা আমাদের কথাগুলো গ্রহণ করব সুর দিয়ে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে শুরুতে বলা হয়েছে একটি নজরুলের গান, যেহেতু তরিকতে আহলে বায়াত, তো এটা আলাদা কিছু নয়, আমাদের ধর্মেরই অংশ বিশেষ। আমরা একটু আলাদা করে তরিকত মানে একটা দিক নিরূপণ করে যারা হাঁটে, সবারই আছে দিক, আমরা কেউ বুঝি আর কেউ বুঝি নাই। যাই হোক, আমি দিকের কথাটা একটু পরে বলব। শুরুতেই নজরুল সঙ্গীতের কথা বলেছেন, আমি যেহেতু একটা শান করব, সেই শানটা নজরুল ইসলামের লেখা, ওনার গাওয়া, তো সে গানটি হল রাসুলে করিমের জন্মের ইতিহাস। সংক্ষেপে কয়েক লাইনে নজরুল ইসলাম বলেছেন, আমি সেখান থেকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল মক্কার এক কুঠিরে সবে সাদেকে রাসুলে করিমের জন্ম। জন্মেরও আগে একটা নিদর্শন এসেছিল। নিদর্শনটা হলো মা আমিনা স্বপ্নে দেখেন যে তার গৃহে এক পৃথিবীর রাখাল আসবে, যিনি পৃথিবীর সকল মানুষের রাখাল হিসেবে আসবেন। তারও আগে ওটা এসেছিল আবদুল্লাহর মস্তিষ্কে। তো যাই হোক, আমি সেই দিন সবে সাদেকের কথাটা বলি। যখন তার জন্ম, তখন কোথাও অন্ধকার আর কোথাও আলো, ঠিক সেই সময় তার জন্ম। দূর থেকে যারা দেখেছিল, ওই গৃহ একটা পরিপূর্ণ আলোতে ভরে গিয়েছিল। দূর থেকে যারা দেখেছিল, যারা কাছে আসে আর বুঝতে পারে না, এই আলো, সেই আলো, সেই জ্যোতি, সেই জ্যোতিকে নিয়েই নজরুল ইসলাম যে গানটি লিখেছিলেন, আমি সেই গানটি গাইছি। তোরা দেখে যা আমি নামায়ের কোলে, মধুপূর্ণিমারি শোথা চাঁদ দোলে, মধুপূর্ণিমারি শোথা চাঁদ দোলে, যেন উষারি কোলে রাঙ্গা রবি দোলে। তোরা দেখে যা আমি নামায়ের কোলে। নজরুল ইসলাম যেদিন এই গানটি লিখে, সেদিন সে ধ্যান করছিলেন। হঠাৎ ধ্যান থেকে উঠে তার জ্ঞান খুলে যায় এবং তখনই বলে যে একটা কাগজ কলম নিয়ে এসো, এক্ষুনি হবে। সেই গানটি, এই গান সেখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের সুনামধন্য শিল্পী আব্বাসউদ্দিন স্যার। তোরা দেখে যা আমি নামায়ের কোলে, তোরা দেখে যা আমি নামায়ের কোলে, মধুপূর্ণিমারি শোথা চাঁদ দোলে, যেন যশার কোলে রাঙ্গা রবি দোলে। তোরা দেখে যা
আমি না মায়ের কোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে। আজান ধ্বনিত হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইয়া রাসূলুহু। কুল মখলুক কে যাজি ধ্বনি উঠে কে যে লই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে যে লই, খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে যে লই, আকাশের গ্রহ তারা পড়ে লুটে কে যে লই। সেদিন সেই ঘটনা ঘটেছিল, দেখা যায় যে সমস্ত পাখি ভোর রাত্রে সব মাটিতে নেমে পড়েছে, আর সমস্ত গাছগুলো শুয়ে পড়েছে, আর পাখিগুলো আনন্দ করছে, এত আনন্দ মানে মক্কার লোক সেদিন অবাক হয়েছিল, এটা কেন কেন? পৃথিবীর যে মহাপুরুষ আবির্ভাব হলো, সে মহাপুরুষ সারা বিশ্বের সকল মানুষের রাখাল, শুধু আমাদের নয় গো। কোন মতলোকে যাজি ধ্বনি উঠে কে যে লই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে যে লই, খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে যে লই, আকাশের গ্রহ তারা পড়ে লোটে কে যে লই। পরে তৌদি ফেরেস্তা বেহেস্তের সব দুয়ার খুলে, পরে তৌদি ফেরেস্তা বেহেস্তের সব দুয়ার খুলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে। ১২০৮ সালে খ্রিস্টীয় ১২০৮, তখন আমাদের এই বাংলায়, দুই বাংলায়, এই বাংলায় বিশেষ করে একটাও মুসলমান ছিল না, একজনও না। ১২০৮ খ্রিস্টাব্দে খাজা মঈনুদ্দিন চিশতির নেতৃত্বে ৩৬০ জন আউলিয়া এখানে এসেছে, এবং তারা সাম্যের কথা বলেছে। সেই সময় সেই সাম্যের কথাগুলো নজরুল গানের মধ্যে বলেছেন। কি সাম্য? যে আমাদের ধর্মটা এমনই যেখানে মানুষ মানুষের ভেদাভেদ নেই, আমির গরিব ফকির কোনো ভেদাভেদ নেই। মসজিদে এক লাইনে যদি ভিখারিও দাঁড়ায়, যদি এমপি সাহেব পাশে দাঁড়ায়, তাকে বলতে পারবে না যে তুমি পিছনে যাও। তুমি যদি শিক্ষিত হও, তোমার বাবা যত গরিবই হোক, তুমি যদি আরবি শিক্ষায় বেশি শিক্ষিত হও, তুমি ইমাম হবে। এই যে আইনগুলো আমাদের মধ্যে সাম্যতা, সেটা এনেছিলেন কে? এই আমাদের অলিয়াউলিয়াগুলো। মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন হীন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকিরের এক স্বামী
করিল যে জেছে হলো দাদাই ধারা দিতে সেই সেই নবী ব্যথিত মানবের ধানের ছবি এলো ধরাই ধরা দিতে সেই সেই নবী ব্যথিত মানবের ধানের ছবি আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলরুনি আজ মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলরুনি তোরা দেখে যাই আমি না মায়ের কোলে তোরা মধু পূর্ণিমারি সুধা চাদি জানো সার কোলে রবি বলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে।